এই হচ্ছে রিমোটটা আর কি, আমি একটু লক করে দেখাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আজ আমরা ভিডিও করব ছিল A8 প্লাস ছিল A6 অ্যালার্ম লক নিয়ে। তো আমরা অনেকেই কিন্তু এই ধরনের লকগুলো হচ্ছে ব্যবহার করে থাকি, বাট এই লকটা কিন্তু একদম স্মার্ট লক। তো এইটা হচ্ছে চার্জ দিয়ে হচ্ছে সাইকেল হচ্ছে ইনস্টল করতে হয়। আর একটা বিষয় হচ্ছে যদি কেউ সাইকেল সাইকেল যদি টাচ করে তাহলে হচ্ছে সাইকেলে মানে বিকট আওয়াজ হয় আর কি, মানে এখানে যে অ্যালার্মে মানে আওয়াজ করবে যে আপনার সাইকেলে কেউ টাচ করছে। আর একটা মজার বিষয় হচ্ছে এইটাই কিন্তু কোনো সেই অপশনটা নাই, এটা জানেন যে অ্যানালগ, আর এটা বলতে পারেন একটা ডিজিটাল। তো আজ হচ্ছে আমরা এই ডিজিটাল লাইট সম্পর্কে, আর এটা কিন্তু লাইট হিসাবে ব্যবহার করতে পারবেন ব্যাক লাইট হিসাবে। তো আজ আমি হচ্ছে ডিজিটাল এই লাইট সম্পর্কে হচ্ছে আলোচনা করব। আর প্রথমেই বলিনি এখানে আমার হাতে যে দুইটা মডেল দেখতে পাচ্ছেন, এইটা ছিল A6 প্লাস হচ্ছিল A8। আর A6 প্লাস হচ্ছে A8 সম্পর্কে আপনারা অলরেডি কিন্তু অনেক ভালো করেই জানেন। লাস্ট হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে A8 নিয়ে হচ্ছে আলোচনা করা হয়েছিল, তারপরে ছিল A6 নিয়ে। তো আজ যেহেতু আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন নতুন করে, সেটা হচ্ছে আবার সাইকেল ব্রাদার্সের পক্ষ থেকে, তো ভাবলাম ফুল ডিটেলস হচ্ছে এই ভিডিওতে শেয়ার করব। আর ভিডিও শুরুর আগে আমাদের যে সাইকেল ব্রাদার্সের আসার একটা ইন্ট্রো দিয়ে দিই, সেটা হচ্ছে কি আপনারা যারা আমাদের শপে আসবেন সেটা হচ্ছে বাবুবাজার ব্রিজটা কিন্তু আপনারা কম বেশি সবাই চিনে থাকেন। বাবুবাজার ব্রিজটা পার হবেন, পার হওয়ার পর হচ্ছে ইবনে সিনা হসপিটালের পিছনে, বাবুবাজার ব্রিজটা পার হলে ইবনে সিনা হসপিটালের পিছনে আসলে আসছে আমাদের শপ। যাই হোক, বেশি কথা না বলে আমরা A8 প্লাস ছেলে A6 এখন আনবক্সিং করবো, তারপর হচ্ছে সাইকেল ইনস্টল করে দেখাবো আর কি। তো দেখা যাক। ভিডিও শুরুর আগে আমরা এই জিনিসটা পাশে রেখে দিই, এটার কোনো দরকার নেই। তো আমরা প্রথমে A6 হচ্ছে আনবক্সিং করে দেখাই। তো আপনারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন এটা কিন্তু A6। তো A6 এর মধ্যে কি কি দিছে এই জিনিসটা দেখাই, আর মানে পিকচারে যেমন দেখতে পাচ্ছেন বিষয়টা কিন্তু তেমনই আর কি। আর প্রথমে আনবক্সিং করার সাথে সাথে হচ্ছে এই জিনিসটা পেয়ে যাবেন, যদি উপরে এমন একটা কাভার থাকে তো খুবই সেফটি ভাবে আর সুন্দরভাবে দেওয়া থাকে জিনিসটা। এই হচ্ছে লাইট আর কি, দেখতে পাচ্ছেন খুবই হ্যান্ডি একটা জিনিস, হাতের মুঠোয় রাখতে পারবেন। আর এখানে এটা ইনস্টল করার জন্য কিছু মাউন্ট দেওয়া আছে অলরেডি দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই মাউন্ট গুলো। আর এখানে আর একটা মাউন্ট, এই মাউন্টটা দিয়ে একবারে নাট দিয়ে একবারে লাগাইতে পারবেন আর কি। আর এখানে হচ্ছে একটা রিমোট দিছে, এই সেই রিমোটটা আর কি যে কথাটা বললাম প্রথমে, এই দেখেন এটা কিন্তু অ্যাক্টিভ আছে অলরেডি। আর এই হচ্ছে লক, দেখছেন যদি কেউ টাচ করে তাহলে এটা মানে তার সাথে হচ্ছে মানে লাইট জ্বলবে প্লাস হচ্ছে কাউন্ট করবে, এই যে আনলক। আর এটা ছিল হর্নের কাজ করতে পারবেন প্লাস হচ্ছে লাইট জ্বালাইতে পারবেন, এই যে যে কথাটা বললাম মানে পিছনে মানে ট্রেল লাইট হিসাবেও এই জিনিসটা হচ্ছে ব্যবহার করতে পারবেন আর কি। আর ট্রেল লাইটের জন্য আপনি এক কাজে আর কি দুই কাজ আর কি ট্রেল লাইট, এই যে দেখেন। যাই হোক, এইটার সাথে যা যা পাচ্ছেন, তো আমরা হচ্ছে এইটা এখন হচ্ছে আনবক্সিং করা হয়ে গেল। আর এটার দামটা আমি বলি, যে এটা আমাদের কাছে এখন 1700 টাকায় পেয়ে যাবেন, মাত্র 1700 টাকায়। জিনিসটার চার্জ কিন্তু অনেক থাকে আর কি। তো A6টা গেল, তো এখন হচ্ছে আমরা A8 হচ্ছে আনবক্সিং করব। তো A8 এর বক্সটাও কিন্তু একদম ছোট, যে কথাটা বললাম মানে একটু আপডেট করছে, দেখা যাক এটার মধ্যে কি কি দিচ্ছে আর কি। এই যে দেখেন, তো এই হচ্ছে A8। তো A6 এর থেকে আমার কাছে A8 একটু ভালো লাগে আর কি বেশি, কারণ এইটা কিন্তু চার্জিং যে অপশন এটা কিন্তু টাইপ সি দেওয়া হয়েছে, আর এটা এই জন্য এটার দামটাও একটু বেশি আর কি। আর এটা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন 1800 টাকায়। তো দেখা যাক এটার সাথে কি কি দিচ্ছে। মানে এটা আপনার মূলত মাউন্ট করার জন্য যা যা দেওয়া দরকার আর কি সবই দেওয়া হয়েছে। এই যে টাইপ সি একটা কেবল দিছে, এখানে কিছু মাউন্ট দেওয়া হয়েছে, এই দেখেন এই সেই মাউন্ট আর কি মানে পিছন হচ্ছে ইনস্টল করবেন আর কি। আর এই যে দেখেন টোটালি সব কিছুই দেওয়া হয়েছে। আর এই হচ্ছে A8টা আর কি। তো A8টা আমি একটুখানি দেখাই, এটার সাউন্ড কিন্তু অতিরিক্ত, দেখেন টাচ করলে হচ্ছে আপনার ই করবে আর কি। তো মানুষ আমার অনেক কিছু বলতে পারে, তো এটা না করাই ভালো। আর চাইলে এটা হচ্ছে আপনি কিন্তু ট্রেল লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন, দেখতে পাচ্ছেন অলরেডি এক কাজের দুই কাজ আর কি ট্রেল লাইট হিসেবে ব্যবহার করতে পারেন। আর এইটার দামটা হচ্ছে এখন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন 1800 টাকায়। তো এখন সাইকেল ব্রাদার্স হচ্ছে অ্যাভেলেবেল, তো চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে আমার ডিসপ্লেতে দেওয়া আছে, চেক করে নিতে পারেন। তো এখন হচ্ছে এটা আমরা হচ্ছে সাইকেল হচ্ছে ইনস্টল করব, তারপরে দেখবো আসলে সাইকেল আসলে কি টাচ করলে কি বাজে কিনা, তো দেখা যাক। আচ্ছা, আমরা এইটা হচ্ছে সিটের নিচে হচ্ছে মাউন্ট করব, যদি এখানে কিন্তু আরও একটা মাউন্ট দিচ্ছে, আপনি চাইলে হচ্ছে
সিটের হচ্ছে এখানে হচ্ছে মাউন্ট করতে পারেন। আচ্ছা, আমি এই মাউন্টটা লাগাইলাম, এটা আরো শর্টকাট আর কি, তো এখানে নাট দিয়ে খুব সহজেই। আর সাথে হচ্ছে আপনারা ছোট একটা এলিঙ্কি পেয়ে যাবেন আর কি, এলিঙ্কি দিয়ে সুন্দর করে দেখেন টাইট দিয়ে দিলাম, আর এটা এই যে মাউন্ট করে ফেললাম আর কি। আপনারা সবসময় হচ্ছে সিটের নিচে মাউন্ট করবেন, তো আমি সিটের নিচে মাউন্ট করতেছি জিনিসটা, এই যে এটা মূলত হচ্ছে এইভাবে থাকবে। মাউন্ট করার পরে এখানে আলাদা আর একটা হচ্ছে স্ক্রু পাবেন, তো স্ক্রুটা দিয়ে নিচে সুন্দর করে হচ্ছে এখানে দেওয়া আছে আর কি। এই যে এই দেখেন মাউন্ট করা কিন্তু অলরেডি হয়ে গেছে, তো মাউন্ট করার পর হচ্ছে এমন লাগবে আর কি জিনিসটা, একদম সোজা বরাবর রাখলাম। আর এই হচ্ছে রিমোটটা আর কি, তো রিমোট মাউন্ট করার জন্য এখানে কিছু এক্সট্রা টাইট ক্লিপ দেওয়া আছে, নিয়ে এসে সামনে একটু দেখেন, এই যে এখানে হচ্ছে মাউন্ট করবেন আর কি টাই ক্লিপ দিয়ে। তো আমি যদিও টাই ক্লিপটা মারলাম না, জাস্ট ভিডিও ক্ষেত্রে হচ্ছে এভাবে দেখাইলাম। আর এটা হচ্ছে আপনি নিয়ে হাতে বা চাবির রিং হিসাবে ওই জিনিসটা হচ্ছে ব্যবহার করতে পারবেন। তো এখন এটা আমি একটু লক করে দেখাই, তো এখন হচ্ছে আমরা লক করছি সাইকেলটা, তো আউটকে যদি টাচ করে আর কি জিনিসটা, যেমন এই যে টাচ করলে হচ্ছে আপনার সাইকেলটা হচ্ছে মানে যে অ্যালার্ম লকটা হচ্ছে বাজবে আর কি। তো এটা বাজার পরে আপনি চাইলে আবার এখানে আবার আনলক দেওয়া আছে, আমি একটু যদি সামনে থেকে দেখাই, এখানে যে লক, এখানে চারটা ফিউচার আছে, তো এই হচ্ছে লক। এখন লক হচ্ছে যদি কেউ সাইকেল টাচ করে সে বাজবে, তার বাজার পরে আপনি চাইলে এটা আনলক। আর এইটা দিয়ে হচ্ছে আপনি টেল লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন, যদি এখান থেকে দেখাই, এই দেখেন প্লিকের সাথে জ্বলবে আর কি, এটা হচ্ছে টেল লাইট, এই যে পিছনের টেল লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন। আর আবার এই যে একটা আছে, এইটা দিয়ে আবার হর্ন, হর্ন মানে একসাথে হচ্ছে আপনি চারটা ফিউচার হচ্ছে ব্যবহার করতে পারেন। তো এই ছিল A8টা আর কি। তো আচ্ছা, এখন হচ্ছে আমরা ইনস্টল করব A6। তো A6 এর মানে মডেলটা যেন কেমন, মানে একটা একটা বাটাম ফোনের মতো, জাস্ট এই যে দেখেন হাতের মুঠোয়। বাট আমার যদি কেউ বলেন যে মানে পার্সোনাল ওপিনিয়ন, সেটা হচ্ছে কি A6 না নি A8টা নেন, A8টা আমার কাছে ভালো লাগে। তো A6টা কেমন জানি লাগে আর কি। যাই হোক, আনবক্সিং যেহেতু করলাম, একটু আমি একটু ই করি ইনস্টল করে দেখাই আর কি। মূলত তো বরাবরের মতো সেম মাউন্ট, তো সেম সবকিছু। তো এটা মাউন্ট করে না দেখাইলেই নয় আর কি। এই দেখেন এখানে সবকিছু দেওয়া আছে আর কি, যদি সামনে থেকে দেখাই, তো এই জিনিসটা হচ্ছে এই যে দেখেন। যাই হোক, A8 হচ্ছে আমরা ইনস্টল করে দেখালাম, তো A6টা সেম ভাবে হচ্ছে আপনারা ইনস্টল করবেন, আর এটার কার্যকারিতা সেম সেম আর কি। তবে আমার কাছে একটা জিনিস ভালো আছে, A8 হচ্ছে মাউন্ট করলে সাইকেলে মানে ছোট, তো মানে দেখতে মানে একটু সুন্দর লাগে, একটু ভালো আর কি। আর A6 একটু বড় বড়, তবে এটা হচ্ছে সিটের নিচে হচ্ছে মাউন্ট করতে হবে আর কি, এমন একটা বিষয়। আর এটার দামটা হচ্ছে আমাদের কাছে এখন 1700 টাকায় পেয়ে যাবেন, A8টা 1800 টাকায়। যাই হোক, মোটামুটি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম A8 অ্যালার্ম লক প্লাস হলো A6 নিয়ে, তো এটার দামটাও বলে দিলাম। তো আমাদের শপের ঠিকানা আবার বলে দিচ্ছি, ক্যানিওস মডেল টাউন রোড নাম্বার 1 ব্লক A বাড়ি নাম্বার 19। তো ফুল ডিটেলস আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, একটু চেক করে নেবেন। যাই হোক, সামনে আপনারা কী নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই অবশ্যই কী করবেন, কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।